আজ তুই আমার হাতেই নাশ হবি। এটা ওই মন্দিরের ঈশান কোণে গিয়ে শেখরের গোড়াতে সঠিকভাবে ঢেলে দিতে হবে, তাহলেই দেখবে ওই শেখর নিজেরাই নিজেদেরকে শেষ করতে শুরু করে। আপনি গুরুদেব, তাই আপনার কাছে চেয়েছিলাম, দিলেন না। কিন্তু শুনে রাখুন নাম্বুদারি, আমি ওটা কেড়ে নেব। আপনি যদি না দেন তাও আমি নেবই। এই শোভা, পতঙ্গ আগুন আটকাবার শক্তি পেয়েছে বলে আগুনের সামনে দাঁড়িয়ে ভুরু নাচাস না, উড়ে ছাই হয়ে যাবি। আমার কথা শোন, এখান থেকে চলে যা। চলে যাব আমি? কেন, আমাকে মারবেন না? ও, আমাকে মেরে ফেলার শক্তি তো নেই। দাঁড়ান নাম্বুদারি, আমার কাজ হয়ে গেলে আমি ঠিক চলে যাব। কি তোর কাজ? একই। আপনি একই জিজ্ঞাসা করছেন? কালচক্র। ওটা আমি নেবই, তারপর যাব। এবারে আমার কালচক্রের সাথে সাথে আপনার কালচক্র আমি আমার সঙ্গে নিয়ে যাব। আপনি যা করতে পারেন করে নিন। काली कराली नमामि, रक्ताक्षी रक्त बेनी रक्त तिलक धारी, आवा है आमी, मम अनुग्रहं कुरु। নাম্বুদারি, মেনে নিচ্ছি আপনার শক্তি আছে, কিন্তু আমার কাছে আপনার শক্তি ভেদ করার রক্ষা কবচ আছে, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। সঞ্জীবনী আনতে গিয়ে আমারই প্রাণ চলে যাচ্ছে এই শিকড়গুলোতে। হে ভগবান,
আমি কি এমন ভুল করলাম জানিস শাস্তি? আমার কোন ভুলের জন্য আমাকে তুমি এই জায়গায় দাঁড় করালে? আহারে, নিশ্চিন্তে বাবার ছায়াতে থাকা নন্দিনীকে সঞ্জীবনীর আশা দেখিয়ে এতদূর টেনে এনে আমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কি ভয়ঙ্কর ভুল করলাম আমি! সঞ্জীবনী আনতে কি আমারই প্রাণ চলে যাচ্ছে? বদলা, অন্যায়, অত্যাচার, অনাচার এইসব কাজ করেও সর্পনিকা নিশ্চিন্তে আছে। এইসব কিছু না জেনে থাকা নন্দিনী এখানে এত কষ্টে ছটপট করছে। যাকে পান্নাঘরের অভিশাপের কোপে আমি পড়তে চাই না, ওর মমতাকে কেড়ে আমি দোষী হতে চাই না, ওর বাৎসল্যকে কেড়ে আমি কোনোভাবেই জ্ঞানী ভাব রাখবো না, ওর মেয়েকে কেড়ে আমি মাথা নিচু করবো না। নাগ লোককে বাঁচাতে হবে, নন্দিনীকে অমর হতেই হবে। অহংকার, ক্রোধ, ক্রূরতা নির্মূল করে শান্তিতে যদি বাঁচতে হয়, নন্দিনীকেও বাঁচতে হবে। আমাকে নন্দিনীকে বাঁচাতেই হবে, যে কোনো ভাবেই নন্দিনীকে আমায় বাঁচাতেই হবে, নয়তো ওর আগে আমাকেই মৃত্যুবরণ করতে হবে। নন্দিনী, নন্দিনী, ত্রিশলা! রাস্তা ছাড়ো সর্পনিকা! তোমার রানীর পদবী আমাকে দিয়ে দাও। পদবী, অধিকার, আসন, এগুলোই জীবনের সবকিছু? এটা তোমার জন্য কিছু না, কিন্তু আমার জন্য আমার জীবন। এই পদবীর জন্য আমি বেঁচে আছি। সেটাই যদি প্রয়োজন হয়, তবে যুদ্ধক্ষেত্রে ন্যায়ভাবে জিতে দেখাও, নিজেকে শক্তিশালী প্রমাণ করো, সোজাসুজি লড়ো, ধর্মের হয়ে চলো, দেখবে তখন নিজের ইচ্ছে মতো সব পাবে। আমি যে পারবো না এটা তুমি খুব ভালো মতো জানো ত্রিশলা। এখন এই মুহূর্তে রানীর পথ ছেড়ে দাও, আমি তোমাদের কিচ্ছু করবো না, তোমাদের ছেড়ে দেবো আমি। তোমার যেরকম ইচ্ছে সেরকম থাকুক, সেটা তোমার ইচ্ছে, কিন্তু এই নিরীহ মেয়েটাকে তুমি কেন এইভাবে কষ্ট দিচ্ছ? এটা ঠিক হচ্ছে? ও এখানে আমার ভরসা এসেছে। রাস্তা ছাড়ো। ঠিক আছে, তুমি নিজেকেই ছাড়িয়ে নাও তাহলে, আমাকে অনুরোধ কেন করছো? ছাড়িয়ে নেব, নিশ্চয়ই ছাড়িয়ে নিয়ে যাব আমি। ত্রিশলা, আমার শক্তির ব্যাপারে না জেনে কথা বলছো? না, আমি নিজের শক্তির ব্যাপারে জেনেই কথা বলছি। ভালোই তো, তাহলে তাই হোক, তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য আমি সম্পূর্ণ তৈরি। যুদ্ধের জন্য তৈরি হয়ে অনেক সময় পালিয়ে গেছে সর্পনিকা, শত্রুর সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করত। আমি তো দাঁড়িয়ে আছি এখানে, এসো লড়াই করো। ঠিক আছে, তবে তাই হোক। ত্রিশলা! গুরুদেব, কি হয়েছে? আমাদের আরো বেশি সতর্ক হবার দরকার ছিল বীরবাহু। বেচারা পানাগা এরকম হবে আগেই বলেছিল। ওই সর্পনিকার মায়া জালে কারা কারা বলি পড়েছে, আর ওই ছোট মেয়েগুলোকে ও কি ছাড়বে? এখন ঠিক তাই হচ্ছে। এবার দেখা যাক কি হয় বীরবাবু। মানে নন্দিনী সর্পনিকার মায়া জালে পড়ে ওর প্রাণ যাবার সময় এসে গেছে। ত্রিশলায় দ্রব্য দিয়ে পিশাচদের যদি শেষ করে দেয়, সহস্র সর্পগুলো ঘিরে আসছে। আমাদের ত্রিশলাকে কি করেছে বাঁচাবে বুঝতে পারছি না। ওই জালে যদি ও ধরা পড়ে যায়? না, আমি সেটা হতে দিতে পারবো না। দয়া করে আমাকে আটকাবেন না গুরুদেব। বীর সেনার একজন হয়ে আমি এরকম কাজ হতে দিতে পারি না। নন্দিনীকে আর ত্রিশলা দেবীকে বাঁচানোর দায়িত্ব একমাত্র আমার। আশীর্বাদ করুন। যাও বীরবাহু, মঙ্গল হোক।